ফুলঝুরি গ্রামের পাশে ছিল বেশ ঘন একটা বন। ওই বনে টুনি নামে এক পাখি বাস করত। টুনি ছিল এক মেয়ে, নাম তার টিনটিন। টিনটিন ছিল বেশ সহজ সরল একটা মেয়ে। টুনির ছিল একটা কলা বাগান। টুনি সেই কলা বাগানের কলা বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো। একদিন, টিনটিন মা, খেতে আয় তো তাড়াতাড়ি, তুই আবার স্কুলে যাবি তো। কি হলো রে, এত দেরি হচ্ছে কেন? এই তো মা, আমি এসে গেছি, দাও মা দাও। জানো মা, স্কুলে আমার অনেক বন্ধু হয়েছে। এরপর টিনটিন খাবার খেয়ে স্কুলে যায়, আর টুনি কলা নিয়ে বাজারে যায়, কলা বিক্রি করতে থাকে। এইভাবে তাদের মামের দিন কাটছিল। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। মা, আজকে আমার স্কুল বন্ধ, আমি তোমার সাথে আজকে বাজারে যাব কলা বিক্রি করতে। কতদিন ঘুরতে যাইনি, এই ভাগে আমার ঘোরাও হবে, নিয়ে যাও না মা। না না মা, বাজারে অনেক ভিড়, আর সেই ভিড়ে গিয়ে তুই কি করবি বলতো? কিন্তু টিংটিং অনেক জেদ করে, তাই টুনি এক পর্যায়ে নিয়ে যেতে রাজি হয়। টিংটিং ওর মাকে খুব ভালোবাসত, ওর মায়ের সব কথা শুনে চলত। টুনি ও টিংটিংকে নিজের থেকে বেশি ভালোবাসত। এরপর দুজনে যায় কলা বিক্রি করতে। টুনি, তোমার কলা খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি, তোমার কলাগুলো আমার শালু খুবই পছন্দ করে, আমাকে দুই হালে কলা দাও, আর এই নাও টাকা। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার দুই হালি কলা। এইভাবে টুনির সব কলা বিক্রি হয়ে যায়। একদিন টুনি তার মেয়ে টিংটিংকে বাসায় রেখে কলা বিক্রি করতে যায়। মা টিংটিং, তুই বাসায় থাকবি কেমন, আর কলা বাগানের দিকে খেয়াল রাখবি, দেখবি কেউ যেন কলা বাগানের কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে মা, তুমি চলে যাও। এই বলে টুনি কলা বিক্রি করতে যায়। আর এইদিকে আকাশ খুবই কালো হতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি যখন কলা বিক্রি করে বাসায় ফিরছিল, তখনই প্রচুর বেগে বৃষ্টি শুরু হয়, আর তার সাথে বজ্রপাত। আরে আরে, এ কি শুরু হয়ে গেল, আমি আর এগোতেই পারছি না তো। এদিকে আমার মেয়েটা যে বাড়িতে একা আছে। হে ঈশ্বর, তুমি আমাকে বাড়িতে ফেরার শক্তি দাও। এই বলে টুনি প্রাণপণ চেষ্টা করে ঘরে তাড়াতাড়ি ফেরার জন্য। এইদিকে টিংটিং, মা এই বৃষ্টিতে কোথায় আছে, কি করছে? আমার মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে, এইদিকে তো আমি ভয়ে ভয়ে মরছি। হে ঈশ্বর, তুমি আমার মাকে ভালোভাবে বাসায় ফিরিয়ে দাও। এইদিকে ঝড় ক্রমশ বাড়তেই থাকে। এমন সময় টুনির ওপর একটা গাছের বড় ডাল এসে পড়ে। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। এই বলে টুনি জ্ঞান হারায়। এদিকে টিংটিং ভয়ে ভয়ে তার মায়ের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শালিক কোথাও যাচ্ছিল, এমন সময়, আরে ওখানে মনে হয় কেউ পড়ে আছে। আরে হ্যাঁ তো, এটা তো দেখছি টুনি, মনে হয় কাল রাতের ঝড়ে আহত হয়েছে। এই বলে শালিক টুনির ওপর থেকে ডালটা সরায়, আর টুনির গায়ে হাত দিয়ে দেখে। আরে টুনি তো এখনো শ্বাস নিচ্ছে, তার মানে টুনি এখনো বেঁচে আছে। টুনি, এই টুনি, আমার কথা শুনতে পাচ্ছো? টুনি, উঠে পড়ো টুনি। এইভাবে শালিক টুনির জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু টুনির কোনো সাড়া শব্দ না পেয়ে সে টুনিকে কোলে করে বাসায় নিয়ে আসে। টিংটিং, ও টিংটিং, বাসায় আছো? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার মা খুব অসুস্থ। এই শুনে টিংটিং তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, আর টুনিকে এই অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকে। মা, ও মা, তোমার কি হলো মা? ওঠো মা, চোখ খোলো, মাসি, আমার মায়ের কি হয়েছে বলো না মা, কথা বলছো না কেন? তারপর শালিক টিংটিংকে সব বলে,
আর ডাক্তার ডাকতে বলে। এই শুনে টিং টিং ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার টুনিকে পরীক্ষা করে। কি হয়েছে ডাক্তার সাহেব, মার কি হয়েছে বলুন না, আবার মা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক হবে, কিন্তু একটু সময় লাগবে। এই বলে ডাক্তার কিছু ঔষধ দিয়ে চলে যায়। এরপর টিংটিং তার মায়ের অনেক সেবা করে, ঔষধ খাওয়ায়। টুনি টিংটিং এর সেবা যত্নে একটু সুস্থ হয়, কিন্তু কোনো কাজ করতে পারে না। এদিকে ঝড়ের কারণে টুনির কলা বাগানের কলা গাছগুলো একদম ভেঙে যায়। মা, ও মা জানো, সেই দিনের ঝড়ে না আমাদের সব কলা গাছগুলো ভেঙে গেছে। একদিকে টুনির কলা গাছগুলো সব ভেঙেছে, অন্যদিকে টুনি অসুস্থ। এই দুটো কারণ মিলিয়ে টুনির কলার ব্যবসা একদম বন্ধ হয়ে যায়। এদিকে টিংটিং টুনির চিকিৎসা আর সংসার চালানোর জন্য ঘরে জমানো যা টাকা ছিল তা সব শেষ করে ফেলে। হে ঈশ্বর, এখন আমি কি করব, জমানো টাকা সব শেষ, এইদিকে কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে, এখন আমি মায়ের চিকিৎসা কি দিয়ে করাব, কিভাবে সংসার চালাবো আমি? এমন সময় টুনি আধো আধো গলায় টিংটিংকে বলে, মা টিংটিং এদিকে একটু আয় তোমার। হ্যাঁ মা বলো, কি বলবে, কিছু চাই তোমার? মারে আমার খুব আঙ্গুর খেতে ইচ্ছে করেছে, আমাকে একটু আঙ্গুর ফল এনে দে না রে মা। ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি। এই বলে টিংটিং ঘর থেকে বাইরে বের হয় আর মনে মনে ভাবে, আমার কাছে তো কোনো টাকাই নেই যে আমি সেই টাকা দিয়ে আঙ্গুর কিনে আনবো, কিন্তু মা তো আঙ্গুর খেতে চেয়েছে, না জানি এটাই আমার মায়ের শেষ ইচ্ছা কিনা, কি করব আমি এখন? এই বলে টিংটিং কান্নায় ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণ পর টিংটিং কণিকা কাকের বাড়িতে যায়। কাকিমা, ও কাকিমা বাসায় আছো? এই যে কাকিমা, আমাকে কয়েকটা টাকা ধার দিবে গো, আমার মায়ের না খুব আঙ্গুর খেতে ইচ্ছে করছে, দাও না কাকিমা। আঙ্গুর খেতে ইচ্ছে করেছে তো আমি কি করব? হ্যাঁ তোকে টাকা দিলে তুই আবার কি করে শোধ করবি শুনি? টাকা শোধ করতে না পারলে তোমার কাজ করে দিব, তবুও দাও না কাকিমা। তোকে কাজে রেখে আবার ঝামেলা পোহাবো নাকি আমি? যা এখান থেকে, যে একটু মেয়ে তার উপর আবার টাকা ধার চাইতে এসেছে। এই বলে টিংটিংকে কণিকা তাড়িয়ে দেয়। টিংটিং বনের সব পাখিদের কাছে যায়, কিন্তু কেউ তাকে টাকা ধার দিতে চায় না আর কাজেও রাখতে চায় না। নিরুপায় হয়ে টিংটিং বাড়িতে এসে উঠোনে বসে কান্না করতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে, আমি একটা সন্তান হয়ে মায়ের ইচ্ছে পূরণ করতে পারলাম না, তুমি এর থেকে ভালো আমাকে তুলে নাও। এই বলে কান্না করতে থাকে। এমন সময় সেখানে একটা পরী আসে। পরীকে দেখে টিংটিং অনেক ভয় পেয়ে যায় আর পরীকে বলে, কে তুমি? তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি একটা মায়া পরী, আমি আমার কাজে এই দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার কান্না শুনে এখানে আসলাম। তুমি কান্না করছো কেন আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। এই শুনে টিংটিং পরীকে সব বলে, আর সব শুনে পরীর খুব মায়া হয়। আর পরী জাদু দিয়ে তাদের উঠোনে একটা কলা গাছ এনে দেয়। আর সেই কলা গাছের একদিকে আঙ্গুর আর একদিকে কলা ধরা ছিল। এই কলা গাছটা হলো জাদুর কলা গাছ, এই গাছে একদিকে আঙ্গুর আর অন্যদিকে কলা ধরবে, এই গাছের কলা আর আঙ্গুর কোনো দিন শেষ হবে না। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর টিংটিং তাড়াতাড়ি ওই গাছের আঙ্গুর ছিঁড়ে টুনিকে খাওয়ায়। আর তারপর থেকে টিংটিং ওই গাছের আঙ্গুর আর কলা বাজারে বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে।
তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পাই যে আমাদের সব সময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর তার দয়া থেকে কাউকে খালি হাতে ফেরায় না, সবাইকে খুশি রাখার চেষ্টা করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।